ইয়ে অভ্রব, তোমাকে একটা কথা বলবো, তুমি তুমি কিছু মাইন্ড করবে না তো? বাবা, তুমি আবার আমাকে কিছু বলবে দেখে হেজিটেট ফিল করা কবে থেকে শুরু করলে? বলে ফেলো কি বলবে। এই শোনো না, বলছি যে মা ফোন করেছিল, তুমি তো জানো এখন কনকটার কিরকম মেন্টাল কন্ডিশন বলো। মানে কি কি হয়েছে বৌরানী? না না না, নাথিং সিরিয়াস, সব কিছু ঠিকই আছে, রিল্যাক্স। শোনো না, বলছিলাম যে ও সারাদিন এত কান্নাকাটি করছে, সেটাও তো আবার শরীরের পক্ষে ভালো না, তাই মারকে বলছিল যে ওকে নিয়ে কোথাও একটু আউটিংয়ে যাবে এই আর কি, জাস্ট ফর এ চেঞ্জ, তো তাতে ওর মনটাও ভালো হবে সেই আর কি। কোথায় কোথায় যাবে? এ মা যাব, আমি সেটা তো জিজ্ঞেস করলাম না, কিন্তু কিন্তু অব্রু আমি ভাবছিলাম যে যদি আমরা ওদেরকে একটা গাড়ি প্রোভাইড করতে পারি, আসলে মাও তো সেরকম রাস্তাঘাট চেনে না, তুমি তো জানো কনকটা কীরকম, ও তো আরোই কিছু চেনে না। আচ্ছা ঠিক আছে, আমি আমি বাবাকে বলে দিচ্ছি, আমি বলে বাবাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। আর শোনো, টেনশন করো না। সত্যি সত্যি তুমি গাড়ির ব্যবস্থা করবে? অব্রো অব্রো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ। এইভাবেই জীবনে অন্যদের কথা ভেবেছো, দেখবে এর থেকে বেশি আনন্দ আর কিছুতে নেই। আর পারলে বৌরানীকে বাড়িতে নিয়ে এসো, বৌরানী একাই একশো হয়ে সবার কাছে সামলে নেবে। এটা তো ট্রেলার দেখছো অভ্র বাবু, একবার কনকের বিয়েটা হতে দাও, তারপর দেখাবো পুরো ড্রামা। ঝিরমিলের উপরে না আমার হেবি রাগ হচ্ছে, কি না কি করেছি মেয়েটার জন্য, কত করে বোঝালাম সমস্যাটা কোথায়, তবু একটা গাড়ি পাঠালো না মেয়েটা। কোমরে চাবি ঝুলালে কি হবে, আসলে মেয়েটা কোনো কমের না, কোনো কমের না। এবার এবার আমাকেই মাঠে নেমে কিছু একটা করতে। কি এত বিড়বিড় করছো বলো তো, একটু পরেই বেরোবে, এত তেতে আছো কেন? হ্যাঁ আর কি গো, অমন সোনায় বাঁধানো চাতালের মতন কপাল নিয়ে জন্মেছি তো। এই গরমের মধ্যে ওরকম করো না শিখা, কতটা পথ যাবে, যাও একটু কিছু খেয়ে এসো। অমন হাই ঢাই করে আমি যেতে পারবো না গো, এখন যা হবে ওখানে গিয়ে হবে। তোমার ভালোর জন্যই বলছি শিখা, দুপুর গড়িয়ে যাচ্ছে, কনক মুখে কিছু তোলেনি, যাও যাও মুখে কিছু তোলো আর কনককেও কিছু খেতে বল, যাও 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 যাও। এর নাম মহিমা। যাক বাবা, তুমি এসেছো, আমি তো তখন থেকে গাড়ি আসবে গাড়ি আসবে করে। গলা শুনে বুঝেছি তুমি এসেছো, ও ও আসেনি। মা আসবো? এসো। তো তুমি এখানে? বই আর লাইব্রেরি ছেড়ে আমি বাইরে আসবো না, এটাই তোমরা ধরে নিয়েছো তাই তো? তোমার জন্য ব্ল্যাক কফি আমি নিজে বানিয়েছি। আমাকে লাঠিটা দিবি? উঠবে, দাঁড়াও দিচ্ছি। লাঠি কি শুধু ওঠার জন্য দরকার হয়? এই লাঠিটাই তো আমার মনের জোর, আমার আশ্রয়। কদিন এই লাঠিটা
হাতে নিইনি, কেমন খালি খালি লাগছিল। তোর মনে আছে তো, এই লাঠিটা ছিল তোর বাবার সর্বক্ষণের সঙ্গী। এটা হাতে নিলে আমি তার ছোঁয়া পাই জানিস, মনে হয় যে সে এখনো আমার কাছেই আছে, আমার পাশে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো এইরকমই রে, যেন শরীর আর আত্মা। জানি মা, আমি জানি নিখিল তুই ইন্দুকে কতটা ভালোবাসিস, তাই একটা কথা না বলে থাকতে পারছি না। তুই ইন্দুকে আটকালি না কেন? তুই বারণ করলে তো ইন্দু যেত না। আমি জানি মা, তবে সেই জন্যই তো আমি ওকে আটকাইনি। আচ্ছা বলো তো মা, তোমার কি মনে হয় সত্যি কি ইন্দু আমাদের ছেড়ে চলে গেছে? যুক্তি চাই বলুক, আমার মন মানতে চায় না। আমার তাই মনে হয়, ইন্দু বেঁচে আছে, ও ঠিক আমাদের কাছে ফিরে আসবে। দেখো মা, ওকে ফিরে আসতেই হবে। আসবে না ছোট মা? ফেরার হলে এতদিনে ফিরে আসতো ছোট মা, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ছোট মাকে ফিরিয়ে নিয়ে আসবই, সে যে করি হোক। আসেনি বোধ হয়, ব্যস্ত আছে বলে তোমাকে পাঠিয়েছে আমাকে। কি ওসব বলছিস রে তুই, কি বলছিস? ওনাকে তো তোর দিদি ভাই পাঠিয়েছে আমরা নিয়ে যাওয়ার জন্য। হে ভগবান, কি করে ভুলে গেলাম আমি, কি করে ভাবলাম ও আমায়। আমি তো জানি আমি কেউ নই ওর কাছে, ভুল করেও কোনোদিন ও আমায়। দিন দুপুরে স্বপ্ন দেখে মে, যা বাড়িয়েছিস তারপরে তো। শিখা, শিখা একটু চুপ করো। আশায় মরেছ আশা, যা যা ব্যাগগুলো নিয়ে আয় দেখি। কোথায় আছে বলুন না, আমি নিয়ে গিয়ে সব গাড়িতে তুলে দিচ্ছি। আপনাকে অত ভাবতে হবে না, ওটুকু করতে পারবে। আমি থাকতে বৌরানি করবে? না না তা হয় না মা, আমাকে বলুন না। এই যে বৌরানি কাকে বলছো গো, মান সম্মান তো সব খুইয়েছে। কি হয়েছে না হয়েছে আমি তার কিছুই জানি না, কিন্তু এতদিন যাকে বৌরানি বলে এসেছি তাকে আমি চিরটা কাল বৌরানি ভাববো। বৌরানির প্রতি ভক্তি একেবারে উতলে পড়ছে। শিখা আর দেরি করো না, বেরোলে বেরো। আচ্ছা উনি তো আবার ফিরে আসবেন? না না আপনি এ নিয়ে একদম ভাববেন না, অভ্র দাদাবাবু আমাকে সব বলে বুঝিয়ে পাঠিয়েছে, আমার কোনো তাড়া নেই। তাইলে আর দেরি কেন করবো আমরা বলো, বেগপত্র সব ওখানে রাখা আছে, কেমন ওগুলো ওখান থেকে নিয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। এই যে এসব আজগুবি স্বপ্ন দেখা বন্ধ করো তো, নইলে জীবনে অনেক কষ্ট পেতে হবে। তুমি ভেবে নাও মা যে তোমার সমস্ত সম্পর্ক ও বাড়ির সঙ্গে চুকে বুকে গেছে। বেরোনোর সময় অত কথা না বললেই নয় তোমার, এক মিনিটও তুমি চুপ থাকতে পারো না। যাচ্ছে বিয়ে বাড়ি, এরকম হাড়ি মুখ করে গেলে হাজারটা নখ হাজারটা প্রশ্ন করবে না? হ্যাঁ আর এই যে তুমি একটু বুদ্ধিমানি করে চলো কেমন, আর মা গো একটু বুঝে শুনে কথা বলো।
যথা ধর্ম তথা জয়। সাবধানে থাকিস মা, মন শক্ত করে রাখিস। আর তোকে যেটা বলেছি মনে আছে তো? সব হবে, সব হবে, কিচ্ছু ভাবিস না, সব হবে, সব। ওইটা ওর গাড়ি না? হ্যাঁ সত্যি তো, ওটাই তো সপ্তমী দাদা ওর গাড়ি।